তো গাইজ, আজকের ভিডিওটা আমি কি বলে শুরু করব সেটা আমি জানি না। আজকে আমার যতটা না আনন্দ হচ্ছে তার থেকে অনেকটা বেশি কষ্ট হচ্ছে, কারণ ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো বাংলাদেশ সার্ভার আসছে। আমার ফ্রেন্ডে অনেক প্লেয়ার রয়েছে যারা বাংলাদেশি, আর হয়তো কিছুদিন পরের থেকে আমি তাদের সাথে আর খেলতে পারবো না, কারণ আমি রয়েছি ইন্ডিয়া সার্ভারে আর তোমরা রয়েছো বাংলাদেশে। আজকে আমার খুব মনে পড়ছে সেই প্লেয়ারগুলোর কথা যাদের সাথে আমি প্রায় সময় গেম খেলি, তাদের বাড়ি বাংলাদেশে। মনে পড়ছে অনেক স্মৃতি তাদের সাথে একসাথে ম্যাচের ভেতরে কাটানো সময়গুলো, মনে পড়ছে অনেক হাসি মজার কথা, মনে পড়ছে অনেক কিছু। তোমরা বিশ্বাস করবে না, আমি যখন থেকে শুনেছি তোমাদের সাথে আর খেলতে পারবো না তখন থেকে আমার কতটা কষ্ট হচ্ছে। আমার ফ্রেন্ডের প্রায় অনেক মানুষই আছে যারা বাংলাদেশে থাকে, তো এখন তাদের সাথে খেলার আর কোনো উপায় নেই। হ্যাঁ, আর যা হওয়ার সেটা তো হবেই। একটা কথা সবসময় মনে রাখবে, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। ভাবিনি যে এই ধরনের একটা ভিডিও মেক করতে হবে আমাকে। তোমরা তো সবাই অলরেডি জেনে গিয়েছো যে বাংলাদেশ সার্ভার আসতে চলেছে। সত্যি বলতে কি জানো, আমি কখনোই মন থেকে চাইনি যে বাংলাদেশ সার্ভারটা আসুক। হ্যাঁ, এই কথাটা শোনার পরে অনেকেই কমেন্ট বক্সে চলে গিয়েছে গালাগালি করার জন্য, বাট সত্যি এটাই যে আমি কখনোই চাইনি যে বাংলাদেশ সার্ভার আসুক। কারণ আমি জানি না এই ফ্রি ফায়ারটা কতটা ভালো, বাট ইউটিউব লাইভে এসে আমি বাংলাদেশের সাথে অনেক গভীরভাবে জড়িয়ে যাই। আমি বারবার বলছি যে গেমটা কতটা ভালো আমি জানি না, বাট এই গেমের অস্তিলায় যে ফ্রেন্ডগুলো হয় আমার, সেই ফ্রেন্ডগুলো সত্যি অনেক ভালো। আমি মন থেকে বলছি, সত্যি অনেক ভালো। আমি যতগুলো গেম খেলেছি হাতে গোনা কয়েকটা গেম বাদে, সবকটাই গেম আমি আমার সাবস্ক্রাইবারদের সাথে খেলি। অ্যান্ড এই সাবস্ক্রাইবারগুলোর মধ্যে 90% সাবস্ক্রাইবারই হলো বাংলাদেশি। তো মানে কি বলবো ভাই, আমি বলতে পারছি না, অনেক বেশি মিস করবো তোমাদেরকে। হয়তো তোমাদের আমার কথা মনে থাকবে না, বাট আমার মানে আমি তোমাদেরকে সবসময় মনে রাখবো। প্রত্যেকটা ভিডিও মেক করাতে তোমরা আমাকে যেভাবে হেল্প করেছো সত্যি এগুলো ফলার মতো না। অ্যান্ড ভাই, তোমাদের ভয়েস মানে আমার অনেক বেশি মনে পড়বে, তোমাদের মানে দেশে কি ভাইয়া বলে এই ডাকাগুলো আমার অনেক বেশি মনে পড়বে, তো অনেক বেশি মিস করবো। Guys, I am going to miss you guys. I am going to miss you everyone guys. जो भी लोग बांग्लादेश से देख रहे हो guys, मेरे को भूल मत जाना, ठीक है? मेरा वीडियो को भूल मत जाना, मेरे लाइव स्ट्रीम को भूल मत जाना। एंड যারা বাংলাদেশ থেকে দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর থেকে বেশি কি বলবো ভাই, প্লিজ মেরে কো ভুল মত গাইস, মেরে কো রোনা আ রহা হ্যায়ার। গাইস আবি সে আপ 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 কি এক গাড়ি বনা লো, আব মতলব তুম লোগ আমার সাথে নাই খেলোগে, আব তুম হাম লোগ আমার সাথে বাত নাই কর পাওগে, এটা হুয়া কিয়া? হ্যাঁ, তো গলত বাত হ্যায়ার গাইস হ্যায়ার। হ্যাশট্যাগ হেলো বাংলাদেশ লোকে, সরি 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 সরি, মানে জান ভাই মানে স্ট্রিম করো না, হেলো বাংলাদেশ লিখা হ্যায়, বাংলাদেশ সার্ভার ইজ কামিং। গাইস দেখো আমি ভিডিও প্লে করে দিতাম। Okay. The top downloaded game 1920 official arrives in Bangladesh dedicated server. Oh bhai sahab, optimized gaming experience aur kuch hai, exclusive events. Okay, Bangladesh ke event bhi aa raha hai guys, bahut badhiya. Localized content Bangladesh esports, bahut hi badhiya guys. Bangladesh mein guys Free Fire ghus chuka hai, that is great thing. I hope ping issue wagera sab kuch solve ho jaye. বোকাদের সাথে বলো তো, ওকে ভাই বলবে না সুধি লুকি দে, আমার লিস্ট এক না মানুষ কে লিস্ট আর দেশে থাকছে তুমি। সবাইকে বিদায় জানাই, সবাই সুখে থাকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো। যেহেতু গেমে আর দেখা হবে না, তাই সবাই ভালো থেকো, এবং এটাই কামনা করি যে সবাই সুস্থ থাকো, সেফ থাকো, নিজের লোক পরিবারের দেখাশোনা করো, ঠিক আছে? আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে, আমার ফেসবুক গ্রুপও আছে, সব ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডিসকর্ড আছে, সেখানে আসতে পারো, সেখানে তো কোনো সার্ভারের চিন্তা নেই, তোমরা যদি সেখানে আসো অথবা নো আইডি দিয়ে আমরা কোনো দিন বাংলাদেশে যাই অবশ্যই একসাথে খেলবো। আর অবশ্যই তোমাদের সাপোর্ট আগেও ছিল, এখনও থাকবে, এবং তোমাদের সাপোর্ট আশাও করি আমি, আর আমিও তোমাদের জন্য ফানি ভিডিও একের পর এক দিয়ে যাবো।